এক আদিবাসী বৃদ্ধাকে গলা টিপে মারধর করে জোরপূর্বক আঙ্গুলের ছাপ নিয়ে আবাস যোজনার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল তিন যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাইশা গ্রামের বাসিন্দা সাবিত্রী ওরাও প্রধানমন্ত্রী আবাস যোজনার ৬০,০০০ টাকা তার অ্যাকাউন্টে ঢুকতেই তার কাছে হাজির হয় ওই এলাকার তিন তৃণমূল যুবনেতা নারায়ণ কর্মকার, সোনু ভাস্কর ও রফিক আলম বলে অভিযোগ। তারা ওই বৃদ্ধার কাছে ভাগ দিতে হবে বলেই দাবি করেন। কয়েকদিন পর ওই বৃদ্ধাকে জোর করে আলমের বাড়িতে নিয়ে যাওয়া হয় বলেই অভিযোগ। তারপর তার আঙ্গুলের ছাপ নিয়ে ১২,০০০ টাকা তুলে নেওয়া হয় বলেই অভিযোগ। ওই বৃদ্ধা তিনজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন। আমাকে পয়সার জন্য মারধর করেছে। আমাকে কে মারধর করেছে আপনাকে? পয়সার ইচ্ছা না। আচ্ছা, তখন বাড়িতে কেউ ছিল না? না। কোথায় গেছিল? মেয়ে গেছিল। আপনার ছেলে পেলে কেউ ছিল না বাড়িতে? না। আচ্ছা, কিসের টাকা নিয়ে গেল আপনার কাছ থেকে এইভাবে মারধর করে উঠিয়ে? কত টাকা ঢুকেছিল? ৬০,০০০। ৬০,০০০এর মধ্যে কত টাকা নিয়ে গেল? কত টাকা? ১২,০০০ টাকা। পয়সার জন্য ধাক্কা দিয়ে বের করে দিল। কি করে করবো? চেপে দিয়েছিল। মরবো না, বাঁচবো? বাড়ি ঘর দেখবো না, পয়সা দেখবো? এরকমই করেছে। তারা কারা ছিল? ছিল তিনজন, নাম তো জানি না, কিরকম বলবো। চেনেন আপনি ওদেরকে? চেনেন? হ্যাঁ, চিনতে পারছি। আচ্ছা, চেনেন ওদেরকে? হ্যাঁ, চিনতে পারছি। ঠিক নেই, এখন কে যাবে? হাঁটতে পারছি না, কিরকম যাব? দিদি আজকে কোথায় গেছিলেন? থানায় গেছিলাম। কমপ্লেন করেছেন? হ্যাঁ। কি বললো? যাবো বললো। কি নাম আপনার? আমার সাবিত্রী। এই যে ৬০,০০০ টাকা যে ঢুকেছে, এটা কি প্রথম কিস্তি? কি অভিযোগ আপনার? আমার কেউ ছিল না বাড়িতে, মা বাবাদেরকে ধাক্কা ধাক্কি নিয়ে এরকম করে বাড়িতে ছিল, গালাগালি দিচ্ছে, বলছে আমাদেরকে টাকা দে, টাকা না দিলে বাড়িতে গ্রাম থেকে বের করে দেবো, এরকম বলছে আমাদেরকে। আমরা ছিলাম না, কাজে গিয়েছিলাম, আমার মায়ের ফিঙ্গার প্রিন্ট নিয়ে টাকা উঠে নিয়েছে ওরা ১২,০০০ টাকা। আমার মাকে কাঁপিয়ে গলাটা টিপে মারধর করেছে। কারা মারধর করেছে? ঈশা আলম, নারায়ণ কর্মকার, সুর, হ্যাঁ, সোনু ভাস্কর। এরা কারা? এরা বাড়ি হলো এদের রামনগর, একজনের নারায়ণপুর বাড়ি। এরা সবাই তৃণমূল করে। কিসের জন্য, মানে কি 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 জন্য মারধর করেছিল? ইন্দিরাবাসনের টাকার জন্য। টাকা ঢুকেছিল? হ্যাঁ। কত টাকা ঢুকেছিল? ৬০,০০০ ঢুকেছিল। তারপরে ৬০,০০০ থেকে আমরা টাকা বার করেছিলাম, তো অন্যদিন গেলাম চেক করতে, তো টাকা নেই। আর মাকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে বার কেলেছে ওরা টাকা। কাজে গিয়েছিলাম, কেউ জানে না কিছু, আমার মা বাবারা এ সম্বন্ধে কিছু জানে না বলে ওদেরকে নিয়ে টাকা উঠে নিয়েছে ওরা। এসে মোবাইল ফোনে ফিঙ্গার প্রিন্ট করেছিল, আবার মার হাত আঙুল দিয়ে ফিঙ্গার প্রিন্ট দাবিয়ে টাকা উঠায় ওরা চলে গিয়েছিল। আচ্ছা, এরকম ঘটনা কি এর আগে হয়েছে কোথাও? হ্যাঁ, হয়েছে আমাদের গ্রামের মধ্যে, আগে হয়েছে অনেকবার, এবার হলো আমাদের। আরে, আপনাদের যে ইন্দিরাবাস আবাস যোজনা ঘরের টাকা ঢুকেছিল, কত টাকা ঢুকেছিল? ৬০,০০০। ১২,০০০এর মধ্যে কত টাকা ওরা নিয়ে নিয়েছে? ওরা ১২,০০০ নিয়েছে। কোথায় অভিযোগ জানিয়েছেন আপনারা? থানাতে। থানা গিয়েছিলাম। এখন কি চাইছেন আপনারা? আমরা টাকা ফেরত চাই। কাজকর্ম করি। কিসের কাজ করেন আপনি? রাজমিস্ত্রি। গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? ৬০,০০০ টাকার মধ্যে ওরা যদি ১২,০০০ টাকা নিয়ে নেয়, আমরা কীরকম ঘর বানাবো? বালুগুলার তো দাম আছে অনেক, বাড়ি বানাতে গেলে এখন টাকা লাগবে অনেক। আমার কাছে তো অত টাকা নাই, আমরা গরিব মানুষ বলে আমরা করতে পারছি না। আমার মা হয়, এটা আমার মা হয়, আমি ওনার ছেলে, ছোটো ছেলে আছে। তোমরা কয় ভাই বোন? আমরা চার ভাই এক বোন। আচ্ছা। যদিও সোনু ভাস্করের অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেন। এগুলো প্রথমত সব ভিত্তিহীন খবর। রাতের অন্ধকারে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল আপনার বিরুদ্ধে, সেটা প্রমাণ হয়ে গেছিল? সেটা বুথে গিয়েই প্রমাণ হয়ে গেছিল যে কাটমানিটা কে নিয়েছিল।
প্রত্যেকটা বুথেরই কর্মীরা বলে কিন্তু বারবার এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে কেন উঠছে যেহেতু ওই বুথটা হচ্ছে মানে বিজেপিতে প্রায় আদিবাসী একটা বুথ আছে ওটা প্রায় বিজেপিতেই ইয়ে হয়ে আছে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আমি শুনেছি এই ব্যাপারে একজন বৃদ্ধ মহিলা সাবিত্রী রাও তার অভিযোগ এসেছে তবে আমি বলতে চাই তৃণমূলের যে কেউ থাকুক না কেন এইসব জিনিস বরদাস্ত করা হবে না তারা যেবার আমি শুনেছি আজকে আমি তার বাড়ি কালকে যাবই আর কালই যেয়ে দেখবো তাদের সমস্যাটা কী আর তারা যেবার সত্যিকারে জড়িত আছে তাদের বিরুদ্ধে আমি বিডিও সাহেবকে বলবো আইসি সাহেবকে বলবো যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় বরদাস্ত করা হবে না এইসব কোনো দিনই বরদাস্ত করে না তবে আমাদের নাম ভাঙিয়ে অনেকজন তৃণমূলের নেতা হয়ে যাচ্ছে এটা ঠিক নয় তো এখন বলছে সবাই তৃণমূল ভোটের পরে তো জায়গা দেখা যাবে ওখানে আমরা অলরেডি ভোট কম পেয়েছি ওই সব বুধে তো কারা জড়িত আছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে এইটুকু আপনাকে গ্যারেন্টি দিই এর আগেও সোনু ভাস্কর আর যেগুলো নেতার বিরুদ্ধে অভিযোগ হয়েছে রাতের অন্ধকারে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল প্রায় ছ মাস আগে তো কী বলবেন কীভাবে দেখছেন এই বিষয়গুলো শুনুন এ বিষয়ে আমরা অত্যন্ত অন্যবাদ করিনি ছোটো মোটো প্রবলেমগুলো ছিল যখন আপনারা এসছেন আর এটা কমপ্লেনও হয়েছে তো আমরা এটাকে সত্যি ভালো করেই দেখব কি কী ব্যাপার আছে বলছি আমাদের সরকার গরিবের সরকার আজকে দুয়ারে সরকার করে যে সব জিনিস করা হচ্ছে মমতা ব্যানার্জি সরাসরি গরিবের হাতে পৌঁছে দিতে চাচ্ছে তারা যুবা উপযুক্ত দোষী হয় এই টাকাও যুবা নিয়ে থাকে তো কী করে ঘোরানো যায় তার ব্যবস্থাটা আমরা করে নেব মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দবার্তা